السلام عليكم ওয়ার্ল্ড টুর উইথ মুন্সি হৃদয় চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের এজেন্সির থেকে জিয়ারা করার জন্য বাস পাঠিয়েছে, আমরা এখন বাসে উঠে বসলাম। আমরা জিয়ারা করতে এখন বের হব। আলহামদুলিল্লাহ আমরা আজকে জিয়ারা করব। প্রথমে আমরা যাব জাবালে সুর আরাফার ময়দান, মিনা ও মুজদালিফা। প্রথমে আমরা জিয়ারাতে যাব জাবালে সুর। আমরা এখন আমাদের গাড়ি এখন রওনা দিল, আমরা যাচ্ছি জিয়ারা করার জন্য। আমাদের হোটেলের সামনে থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা এখন রওনা দিচ্ছি। আমরা আজকে প্রথমে যাব জাবালে সুর, তারপর যাব আমরা আরাফা ময়দানে। আরাফা ময়দান থেকে আসার সময় আমরা মিনা হয়ে আসব। আমরা এখন যাচ্ছি জাবালে সুর, আমাদের গন্তব্য হচ্ছে এখন বর্তমানে জাবালে সুর। আলহামদুলিল্লাহ আমরা এখন জাবালে সুর মানে পাহাড়ের সুর পাহাড়ের কাছে আসছি। এই পাহাড়ের হিস্টোরি বা কাহিনী আপনাদের সবারই জানা আছে। যখন আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার জন্য মক্কা থেকে বের হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে প্রথম এই গুহায় সুরে এসে আশ্রয় নেন। এইখানে তিন দিন আশ্রয় গ্রহণ করে থাকেন। আমাদের কাবেলাতে বেশিরভাগ বয়স্ক লোক। আসলে আমাদের এই পাহাড় পর্যন্ত যেতে হলে পায়ে হেঁটে 2 ঘন্টার বা এরকম সময় লাগতে পারে, আসা যাওয়া 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যেতে পারে। তাই আমাদের যে মুয়াল্লিম, আসলে সে মুয়াল্লিম না, সে আসলে হয়তো আরবি হালকা হালকা আরবি ভাষায় কথা বলতে পারে। তো সেই জন্য হয়তো আমাদের যে এজেন্সি তাকে আমাদের মুয়াল্লিম পাঠিয়েছে, তার কোনো ওই হাদিস কোরআনের উপরে কোনো জ্ঞান নাই, তার ইসলামের কোনো জ্ঞান নাই। সে হয়তো সৌদি আরবে তাব্বাক বা কোনো শরিকায় বা কোম্পানিতে কাজ করতো, চাই একটু আরবি ভাষা কথা বলতে পারে, হালকা পাতলা বলতে পারে, সব জল করতে পারে। সেজন্যে তাকেই আমাদের কাফেলার মুয়াল্লিম হিসাবে পাঠিয়েছে। আসলে সে মুয়াল্লিমের যোগ্য না, অযোগ্য একটি লোক। তো তার সাথে সে আসলে জানে না কী করতে হবে, কীভাবে কোথা থেকে। আমাদের কোম্পানি যে গাড়ি দিয়েছে আমাদের জিয়ারা করার জন্য, আমরা যেখানে বলবো সেইখানে গাড়ির ড্রাইভার থামতে বাধ্য, এবং যতক্ষণ সময় লাগবে আমাদেরকে ততক্ষণ সময় ঘুরে দেখতে পারবো আমরা। কিন্তু আমাদের অদক্ষ মুয়াল্লিমের কারণে আমরা আসলে ওই জায়গায় যেতে পারি নাই। আমি আসলে জীবনের প্রথম আল্লাহর ঘর মক্কায় আসছি, তাই আমিও তেমন একটা কিছু জানি না, আমিও কিছু বলতে পারিনি। আসসালামু আলাইকুম। এই জায়গাটার নাম কি হয় ভাই? জাবালেশ্বর। আপনারা দেখতে পাচ্ছেন সেই জাবালে সুর পাহাড়টি, যখন হিজরত করে নবীজি মক্কার থেকে মদিনায় চলে যাবে, তখন এদিকে 3 রাত 3 দিন ছিল।
আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়। আমাদের পাহাড়ের গুহাতে যেতে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লাগবে পায়ে হেঁটে গেলে। আমাদের কাফেলার বেশিরভাগই ছিল 60-65 উর্ধের মুরব্বীরা, সাথে আছে আমাদের মহিলারা, মহিলারাও 50-60 বয়সের। আমাদের সাথে কিছু ভাইরা ছিল, তারা হাফেজ, কেউ মাওলানা মুফতি, ওনারা দেখতে চাচ্ছিল। ওনারা উঠেই গিয়েছিল, মাঝে অনেকটুকু দূরে গিয়েছে, কিন্তু আমাদের যেই এই কাফেলার যাকে অধ্যক্ষ, যে কিনা সৌদি আরবের হয়তো তাব্বাক বা কোনো শরিকাতে কাজ করত, মোয়াল্লেম হিসাবে পাঠিয়েছে। তো এই জন্য আমাদের আসলে জিয়ারাতটা ভালো করে হচ্ছে না। আমাদের গাড়ির মধ্যে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে ঝগড়া লেগে গেছে, কারণ আমাদের গাড়িতে এখন ঝগড়া চলছে, হাতাহাতি করার বাকি আছে। আল্লাহ আমাদেরকে শয়তানের অস্ত্র থেকে রক্ষা করুক। শয়তান চাচ্ছে আমাদের একটা ঝগড়া বিবাদ লাগানোর জন্য, তো আল্লাহ আমাদেরকে ঝগড়া থেকে ইয়া করুক, কারণ ঝগড়াটা হলো আমাদের অধ্যক্ষ একজন মোয়াল্লেমের জন্য। সে নিজে কিছু জানেও না এবং তার ভিতরে আল্লাহ আল্লাহর কিছুই নাই, হয়তো সৌদি আরবে বা মক্কা মদিনাতে সে চাকরি করত কোনো। আলহামদুলিল্লাহ, আমরা জাবেলে সুর থেকে আরাফার ময়দানের দিকে যাচ্ছি। আমরা এখন আরাফার ময়দানের দিকে রওনা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরাফার দিকে আমাদের
বাসটি যাচ্ছে, আমরা এখন আরাফাত ময়দানের দিকে যাব। আলহামদুলিল্লাহ, অবশেষে আরাফার ময়দানে আমাদের গাড়ি এসে থামলো। আমরা এখন গাড়ির থেকে নামছি, নেমে আরাফার ময়দানের দিকে যাচ্ছি। আরাফার ময়দানের আশেপাশে অনেক ভাসমান দোকান বিভিন্ন পণ্য বিক্রি করছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আরাফার ময়দান। আপনারা আরাফার ময়দানে যে পাহাড়টি, সে পাহাড়টি দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। আসলে যারা উমরা করতে আসছেন তারা হয়তো একটু স্বাচ্ছন্দ্যভাবে ঘুরে দেখতে পাচ্ছেন, কিন্তু যখন যারা বড় হজ করতে আসে তাদের জন্য এত এত খোলামেলা পাবেন না। আর এদিকে কিছু বিধিমালা আছে, সে বিধিমালাগুলো দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন বিধিগুলো এদিকে দেওয়া আছে, এদিকে নামাজ পড়া যাবে না, তারপরও নামাজ পড়তেছে। পড়াতে এদিকে খারাপের কিছু নাই, কিন্তু নিজেদের যতটুক পারা যায় আরেকজনকে সুযোগ করে দেয়া দেখার জন্য। যে যা লেখা আছে আর বেশি বলে এই আরাফার ময়দানে আদম আলাইহিসাল্লাম ও বিবি হাওয়া আলাইহিসাল্লাম এসে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, তখন আল্লাহ তাদেরকে মাপ করে দিয়েছিল এই আরাফার ময়দানে। আপনারা যতটুক পারবেন এই আরাফার ময়দানে এসে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, মাপ চাবেন। এই আরাফার ময়দান হচ্ছে দোয়া কবুলের জায়গা, আল্লাহ আরাফার ময়দানে দোয়া কবুল করে আপনারা যতটুক সম্ভব পারবেন আল্লাহর কাছে দোয়া করবেন, মাপ চাবেন। এই যে আরাফার ময়দান আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমি পাহাড়ের উপর থেকে আরাফার ময়দানের নিচের অংশগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার হাজি সাহেব, উমরা হাজি। আল্লাহ কুশল চিকমাই নসিব আছেন,
Hadi yürüyelim. Biraz daha ilerleyin. এখানে যখন বড় হজ হবে তখন এই যে ভাসমান যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সেই দোকানগুলো কিন্তু থাকবে না এখন প্রচুর পরিমাণ ভাসমান দোকান আপনারা দেখতে পাচ্ছেন একই টাইম তো কি আলহামদুলিল্লাহ আরাফার ময়দান আমরা জিয়ারা করে এখন আমরা চলে যাচ্ছি যাওয়ার সময় আমরা গাড়িতে বসে আপনাদেরকে মিনা দেখাবো أنا أبي.
আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মিনা মিনার তাবুগুলো দেখতে পাচ্ছেন গাড়ির থেকে আসলে মিনাতে এখন কিছু নেই যখন বড় হজ হবে তখন তিন দিন হাজি সাহেবটা এই মিনাতে থাকবে তখন মিনাকে খুব সুন্দর করে তাবু দিয়ে সাজ্জিত করা হবে সব কিছু তৈরি করা হবে এখন আমরা গাড়ির থেকে আপনাদেরকে মিনা দেখাচ্ছি হজের সময় হাজি সাহেবদেরকে তিন দিন মিনাতে এনে রাখে এখান থেকে এখান থেকে আরাফার ময়দানে যাবে হাজি সাহেবরা মুজদালিফা যায় এখান থেকেই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মিনার মিনার তাবুগুলো দেখতে পাচ্ছেন গাড়ির থেকে আসলে মিনাতে এখন কিছু নেই যখন বড় হজ হবে তখন তিন দিন হাজি সাহেবটা এই মিনাতে থাকবে তখন মিনাকে খুব সুন্দর করে তাবু দিয়ে সাজ্জিত করা হবে সব কিছু তৈরি করা হবে এখন আমরা গাড়ির থেকে আপনাদেরকে মিনা দেখাচ্ছি হজের সময় হাজি সাহেবদেরকে তিন দিন মিনাতে এনে রাখে এখান থেকে আরাফার ময়দানে যাবে হাজি সাহেবরা মুজদালিফা যায় এখান থেকেই
আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মিনা মিনার তাবুগুলো দেখতে পাচ্ছেন গাড়ির থেকে আসলে মিনাতে এখন কিছু নেই যখন বড় হজ হবে তখন তিন দিন হাজি সাহেবটা এই মিনাতে থাকবে তখন মিনাকে খুব সুন্দর করে তাবু দিয়ে সাজ্জিত করা হবে সব কিছু তৈরি করা হবে এখন আমরা গাড়ির থেকে আপনাদেরকে মিনা দেখাচ্ছি হজের সময় হাজি সাহেবদেরকে তিন দিন মিনাতে এনে রাখে এখান থেকে আরাফার ময়দানে যাবে হাজি সাহেবরা মুজদালিফা যায় এখান থেকেই আপনারা দেখতে পাচ্ছেন মিনা তাবুগুলো আমরা মিনা তাবু দেখাচ্ছি মিনা আমরা মিনা থেকে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জিয়ারত শেষ করে আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি মক্কা হারাম শরীফের দিকে চলে যাচ্ছি